এত সস্তা নয়, একটা টাকাও আমি ফাঁকি দিতে পারবো না। ভগবান স্বর্ণ সোনাম না হারাম, এই ন্যায় বিচারের জন্যে আসমান ও জমিন টিকে থাকবে চিরকাল। এক বিঘের জমি যদি কেউ নেয়, সাত্তবক জমিন তার গলায় বেড়ি পরানো হবে, ওই দেহ কখনোই প্রবেশ করবে না জান্নাতে, যে হারাম খাদ্যে পুষ্ট হয়েছে। এই যে দেশের বিচার ব্যবস্থায় সিরেফ জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এর ফলেই আল্লাহর গজব এক একটা নামতেই আছে, নামতেই আছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ঘুষ দুর্নীতির ধারে কাছে কেউ যাবেন না। আল্লাহ পাকের নিষেধ তো শুনলেন, হাদিসেও তো আর কঠোর নিষেধাজ্ঞা এসেছে, লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন উকুলিয়া বিল হারাম, ওই দেহ কখনোই প্রবেশ করবে না জান্নাতে, যে হারাম খাদ্যে পুষ্ট হয়েছে। যত টাকাই আপনি কামাই করেন না কেন, তো দেহে যাচ্ছে, নিজে না খান সেলিব্রিটিকে খাওয়াচ্ছেন। এখন তো আমরা দেখতে পাচ্ছি অনেক সন্তান বলছে আমরা বাবার টাকা শোব না, আমার সন্তানের বড় হয়েছে লেখাপড়া শিখছে, বাবার টাকা আমরা নিব না। বাবা কী করবে, টাকা পয়সা নেই, কি কটা খায়, একটা মানুষের খেতে কত কটা খায় লাগে, বরং যত বয়স হবে তত খাওয়ার চাহিদা কমে যাবে না। সেজন্য লোভ আর লালসা থেকে নিজেকে দূরে রাখা, অন্যায় অন্যায়টা কী এর বুঝিয়ে দেওয়া লাগে না, নিজের বিবেকে কিন্তু বলে দেয় এটা অন্যায়, এই কাজটা আমি করবো না। এটা যদি আপনার নিজের বিবেক যদি ঠিক থাকে, দেখবেন আপনার কোনো হাদিস কোনো বেশি বড় লাগবে না, যথেষ্ট এক কথা শেষ। পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আপনারা জমি জমা বন্টন করছেন, বড় ভাই সংসারে মাতব্বর, ছোট ভাই থাকে বাইরে, সব আপনি নিজে আত্মসাত করলেন, বাড়িঘর তো চৌকি দেবেন কেউ, ছেড়ে লেখা করে বাড়ি যাবে না, যেহেতু বড় ভাই ঘরে থাকে সেই সব দেখাশুনো করে, তাকেই সব দিতে হবে, তুই কী করবি, তুই তো বাইরে বেলা ইনকাম করিস, এই টেন্ডেন্সি ছাড়তে হবে। মেয়েরা যায় শ্বশুর বাড়ি, বোনেরা বাড়ি থাকে না কেউ, আপনি বললাম তো ভাই আমাদের বাড়ি থাকি, বাবার সম্পত্তি আমরা রক্ষা করি, তুই নেবি কেন, আচ্ছা নেই যা দুবিকে নিয়ে চলে যা, এটাই প্রায় হয় লামসাম, এসব হবে না। যারাই অন্যের জমি ফাঁকে দেবেন, হাদিসটা মনে রাখবেন, সমস্ত এই অন্যায় ইনকাম কেয়ামতের মাঠে আপনাকে গাড়ি করে উঠতে হবে। এক বিঘের জমি যদি কেউ নেয়, ইতাবাকুয়ামুল কিয়ামা সাবিনা উদ্দিন, সাত্তবক জমিন তার গলায় বেড়ি পরানো হবে। অন্য এসে ওই জমি সব মাটি সব বোঝা ঘাড়াই করে নিয়ে তাকে কেয়ামতের মাঠে উঠতে হবে, আর ল্যাপটাকেও ছাড়বে না। বিষয়গুলো মাথায় রাখবে। ঘুষ কাকে বলে, সরল মনে মানুষ ঘুষ খায়, কেমন কেমন সপ্তম হিজরিতে খায়বার বিজয় হলো, ওরা বলেন হে আল্লাহ রসুল, ইহুদি সব, হে আল্লাহ রসুল, এই জমি জমা করার কাজ তো আপনাদের না, এটা আমরা করি, তো আমরা ভাগে নেই, আধা আধি ভাগ আপনাদেরকে দিব। তো আল্লাহ রসুল চিন্তা করলেন, সবাই বলল স্যার সেটি তো ভালো, আমরা তো সেই মক্কা দেশে জমি চাষ করবো না, এখানে ঝামেলার দরকার নেই, ওদেরকে দিয়ে দিই, তোমরা আধা আধি ভাগ দেবা, ভালো। এখন বছরের শেষ যখন খেজুর যখন পাকে, তখন ওই ভাগ বটন করার জন্য আল্লাহ রসুল পাঠালেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে, তুমি যাও আধা আধি ভাগ ঠিকঠাক মতো করে ওদেরকে, ওদেরটা দাও, আমাদেরটা আমাদের নিয়ে নিও বেতুল মালে। এখন ইহুদির জাত তো চিরকাল এই ঘুষ আর দুর্নীতির জাতরা, পুরানের ভাষা আছে সহতা, ওরা হারাম খায়, সহ সহ মানে একেবারে হারাম জিনিস, ওরা ওদের অভ্যাস, এটা ঘুষ খাবেই। তো হচ্ছে এক গাদা স্বর্ণ এনেছে, বলে এটা আপনাকে হাদিয়া, আপনি একটু ওজনটা একটু ঢিলা ঢিলি করবেন, মানে বেশি টাইট ফিট করলে সমস্যা, আমাদের খুব কমে যাবে। আব্দুল অভাব আছে, কী ব্যাপার, তোমরা আমাকে সহজ খাওয়ার জন্য বলছো, এই হারাম খাওয়ার জন্য, আমরা আগে তো ছিলাম অমুসলিম কাফের ছিলাম, এখন তো তা নেই, এখন আমরা ইসলাম কবুল করেছি, আমরা যাই করি আখেরাতের জন্য করি, আর সবই আল্লাহ বলতে দেখছে একেবারে, সিসিটিভি ক্যামেরার মতো ইনশাআল্লাহ সামিউন বসির, আল্লাহ সব শুনছে এবং দেখছে। এত সস্তা না, একটা টাকাও আমি ফাঁকি দিতে পারবো না, ভগবান স্বর্ণ সোনাম না হারাম। ওরা তখন তারা বলেছিল কি জানে, এই ন্যায় বিচারের জন্যে
আসমান ও জমিন টিকে থাকবে চিরকাল। সুবহানাল্লাহ। যদি দেশে ন্যায় বিচার থাকে, সুশাসন থাকে, অন্য যদি একটা দেশে একটা দণ্ডবিধি একদম কায়েম হয়, 40 দিন বৃষ্টি হওয়ার সমপরিমাণ নাকি সে এলাকার লোক পায়, কিন্তু শাস্তি নেই, কোর্ট তো কিছুই নাই, হিসাব মতো কোর্ট খালি বিল্ডিং আছে আর মানুষ আছে, কালো গাউন পরা গেছে উকিল ঘুরি বেড়ায়, কাজ তো কিচ্ছু নাই। শুনে এটা গরু ইয়ে বেড়েছে, 30 বছর রায় হয়েছে, গরুটা সোরা গরু না মালিকের গরু, তার রায় হয়েছে 30 বছর পরে, এবার দেখা যাচ্ছে গরু মরে গেছে মালিক মরে গেছে। এই যে দেশের বিচার ব্যবস্থায় সিরিফ জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, যে বিচারের দীর্ঘসূত্রিতা, বিচার না করারই সামিল, ঠিক সেটাই চলছে। যত গণতান্ত্রিক দেশ কোথায় কোনো বিচার নেই, আর এর ফলেই আল্লাহর গজব এক একটা নামতেই আছে, নামতেই আছে। করোনা ভাইরাস আসেনি 2021 সালে, সমস্ত পৃথিবী ঠান্ডা হয়ে গেল, আর এই ভাইরাসের মাল্য বেশি কোন জায়গা, এই যত সুখী দেশ যেখানে আমাদের লোকেরা পাগলে দৌড়ায়, আমেরিকা যায় না, ইংল্যান্ডে যায় না, কানাডায় যায় না, এই সব দেশে সবচেয়ে বেশি লোক মরেছে, কেউ নেতাদের হুঁশ নাই, প্রাকৃতিক দুর্যোগ। তো এই বাংলাদেশে এত এত মানুষ, 18 কোটি মানুষ বসবাস, এখানে করোনা লোক মরেছে। আমরা ওই সব খোদ্দা বলছিলাম, করোনার বাবার ক্ষমতা নেই আমার দেহে ঢোকে, ও ঢুকলে কিছু করতে পারবো না যদি আমাদের ইমান থাকে, বলেনি খোদ্দা বলে শোনেন আপনারা, এই ইমানই তেজের সামনে কিসের করোনা, আল্লাহর হুকুমের তো ওকে ক্ষতি করবে সে, 18 কোটি মানুষের দেশে অত ক্ষতি হয়নি যত ক্ষতি হয়েছে আমেরিকায়, কানাডায়, জাপানে, ব্রাজিলে, সব তালিকা দেওয়া আছে আমার লেখার মধ্যে পড়ে দিকে। কেন? তার তো আল্লাহকেই মানে না, মনে করি আমরা আনা রব্বকুম আল্লাহ, আমি সবচেয়ে বড়, পৃথিবীর আমি শাসক, এই অহংকার তাদেরকে ধ্বংস করেছে, যেভাবে আজ সামুদ পূর্বের কম ধ্বংস হয়েছে একটাই কারণে, আত্ম অহংকারের কারণে, আনা আসাদ্দুমেন কেউ কৌ বাহ, তোমাদের সে আমি শক্তিশালী বেশি, ছোট্ট বাংলাদেশ নিয়ে কী খেলা খেলছে চারিপাশ থেকে, চীন, ভারত, আমেরিকা, চারিদিক থেকে এই দেশটাতে লুটুপুটি খাওয়ার চেষ্টা করছে।